তো গাইস, রানুমণ্ডলের সাথে দেখা করতে এসেছি, রানুমণ্ডলের আন্টির সাথে দেখা করতে এসেছি। কি বলতে চাও তুমি, কি বলতে চাও? তোমার সাথে দেখা করতে এসেছি, কি বলতে চাও? এখানে বলো। গুড ফিল, আই লিক, আই থিঙ্ক সো ব্যাড ইন ইনভারেসিং পিপল টুগেদার টু লং টাইম। ইয়া সো হে গাইস, আমি বুবাই চলে এসেছি আজকে ভেলতাল করতে। কোথায় এসেছি জানো? রানুমণ্ডলের বাড়ি এসেছি, ঠিক আছে, এই গলিতে। তো বার হয়েছিলাম সেই সকাল 8টার সময়, আমি এসেছিলাম একাশো ভাবছিলাম, তো ভাবলাম আজকে কেলানি ফেলানি পরে ওই জন্য দুজনকে নিয়ে এসছি সেফটির জন্য, ঠিক আছে। হ্যাঁ বডি আছে, ঝাড়া বাড়ি মারলে বডি ফডি করে কিছু হয় না। তো বিরিয়ানি এনেছি, ওই জলটা খেলে কেন পাগল মাল রে, চলো ভেতরে যাই দেখি কথা বলে কি না বলে। এখন কিছু বলতে পারছি না, ভেতরে গিয়ে কথা বলছি, ঠিক আছে চলো। ওকে তো গাইস, এই গলি থেকে যাচ্ছি ভেতরে, আস্তে আস্তে গুটি গুটি পায়। প্রথমে গিয়ে একটু ভালো করে কথাবার্তা বলবো, তারপর যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে তারপরে আমরা ভেলতাল করবো, আর নাই বাড়ি চলে আসবো, ঠিক আছে চলো। গাইস পুরো বাড়ির সামনে চলে এসেছি, এইটা এইটাই বাড়ি, এইটাই হয়। এই তো দেখো গাইস, এইটা হচ্ছে বাড়ি, ঠিক আছে। কোথা থেকে ঢুকবো কি হবে এই পাশ থেকে? হ্যাঁ তো গাইস চলো ভেতরে যাই, চলো ভেতরে যাই। রানুদি ভালো আছো? এই দেখা করতে আসলাম তোমার সাথে, এই দেখা করতে আসলাম তোমার সাথে, ইচ্ছা ছিল একটু দেখা করবো তাই আসলাম। তোমার জন্য একটা খাবার এনেছি, খাবার বিরিয়ানি। খাবার খাই খেয়ে এমন স্বাদ বানিয়ে যে ভালো কি ভালো বলে সে বলে যায় না, যদি মেনু থাকে তাহলে দেখে বলে। হ্যাঁ সে তো ঠিক। আপাতত তুমি আজকে আজকে আপাতত বিরিয়ানিটা খাও, ঠিক আছে। তো গাইস চলে এসেছি আন্টির সাথে দেখা করতে, কত বছর ধরে আমার যুগ যুগ ধরে যখন ছোট ছিলাম তখন থেকে ইচ্ছা দেখা করবো, চলে এসেছি। ভালো আছে তো? জলটা দাও, তোমাকে সোশ্যাল মিডিয়ায় কি করে জানো তো, কিছু ভিউজ এর জন্য এসে উল্টো পাল্টা করে করে, তুমি একটু উল্টো পাল্টা বলো ওখানে ভিউজ পেয়ে যায়। আর ওটাই কারণ তো আমাকে রাগ হয় না, ওদের ওদের ইচ্ছায় ওটা যত রাগ হবে তত ভিউজ, যতক্ষণ না আমি রেগে যাই ততক্ষণ মানে ওরা রাছাড়া দাম দাঁড়িয়ে যায় না, ততক্ষণ মানে ক্ষান্ত হয় না। যদি আমি ঘরে গিয়ে বসলাম ওদের সঙ্গে কথা বলবো না, দরজার কালার ও ঘর জানলা দিয়ে মানে কিছুতেই দরজা বন্ধ করলাম, সে কি দরজা বন্ধ করে থাকা আমার অভ্যেস নেই, সারাদিনের কথা বলছি। রাত্রিবেলায় দরজা বন্ধ করলে তখন আমি ঘুমাবার জন্য দরজা বন্ধ করি, যে ঘুমাতে হবে না। এবার চিন্তা করো যে সারাটা দিনের মধ্যে যদি মানে যান কি ওরকম ধরনের মানে বাজে, সো ব্যাড পিপল ইন আমি গান করবো তুমি এরকম করবে শুধু, ঠিক আছে। হেভি লাগছে, হেভি লাগছে, দিদির সাথে দেখা করে মন প্রাণ সব খুশি হ্যাপি, মনে যা দুঃখ ছিল সব দুঃখ চলে গেল একটা, ঠিক আছে। তুমি যা বলবে তাড়ানো, তুমি শুধু আমাকে অর্ডার করবে, হুকুম করবে, ছেলের মতন হুকুম করবে, ঠিক আছে। ওরে এটা আনে, তোমাকে ওটা আনে দেবো, ঠিক আছে।
But talent you very what? Bad. What talent? Very bad. Why three people, no? You. Then three why, people. Then you, why you told me good afternoon? Good afternoon? Yeah, yeah, now, good afternoon. Just good now afternoon. You tell me, no? Yeah, good afternoon. Then we forget. Then forget it. I am going to go to the house. আমরা ইংলিশ শিখে যাবো বট ভুলভাল ইংলিশ বলি আমি শিখে যাবো একটু ইংলিশ দেবে তো গাইস আমরা বার হয়ে যাচ্ছি এবার তো গাইস আমরা চলে যাচ্ছি রানুদি মন খারাপ হচ্ছে পাশ থেকে একটু কথা বলতে জোরে বানু করেছে অসুবিধা হচ্ছে তাই একটু আস্তে কথা বলছি চলে যাচ্ছি আমরা এবারে ঠিক আছে আবার আসবো ভালো লাগলো তো আমরা চলে যাচ্ছি বলে মন খারাপ হয়ে যাচ্ছে বাবা চিনতে পারবে তো আমাদের চিনতে পারবে আমাদের হ্যাঁ তোমাদের ওর নাম কোয়েল আমার নাম বুবাই রয় বুবাই রয় বুবাই বুবাই রয় ভাই হ্যাঁ ইউটিউবে ফেসবুকে দেখবে বুবাই রানু রয় তো গাইস দেখা করা কমপ্লিট ফুল এনজয় করলাম ভালো লাগলো বেশ এই দুটো মেয়ে ছিল বলে মোটামুটি বেঁচে গেছে ঠিক আছে আর আমার জন্য তোরা বেঁচেছিস আমার জন্য তোরা বেঁচেছিস তো দেখো গাইস একটাই কথা বলবো একটা ফেমাস মানুষ ঠিক আছে মানে সবাই চেনে যাকে তারই আজকে শুনছি ঠিকঠাক খাওয়া হয় না মানে কি বলবো সবই ওপরালা কিছু বলার নেই সবাই সব জানো ঠিক আছে নেক্সট বার আসলে অনেক কিছু এনে দিয়ে যাবো আমরা তো জানতাম না এরকম সিচুয়েশন ভিডিওতে ভিডিওতে সবাই ভুল ভাল দেখাই মারছে ফাচ্ছে আমরা একটা ভয় ভয় ছিলাম ওরকম কোনো ব্যাপার না এমনি এসে ভালো ব্যবহার করে ভালো লোকজন আমাদেরকে বলছিল সাবধানে আপনি মারতে পারে লোকজন আমাদের সাবধানে পুরো ভিউসের জন্য এসে ওগুলো ইচ্ছা করে করে ঝাটা জুতো ইচ্ছা করে গিয়ে রাগিয়ে দিলে যে মানুষ তারা নর্মাল মানুষও মারবে ঠিক আছে আমার সাথে ভালো ব্যবহার করেছে চলো রানাঘাট গিয়ে কথা বলছি চলো রানাঘাট প্ল্যাটফর্মে চলে এসেছি এরা এবার এবার থেকে চলে যাবে ওদের বাড়ি আমি চলে যাবো আমার বাড়ি চলো একটু ঘুরলাম মস্তি করলাম ভিডিওটা ভালো লাগলে একটু করে দিও ফলো ফলো টিপে টাপে শেয়ার করে টাটা বাই বাই